হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাউন্ড ব্লগস। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি সাউন্ড ব্লগের নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল। তো আজকে আপনাদের সামনে একটি বাইক রিভিউ করাবো। তো আজকে বাইকটি হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 2। তো এই বাইকটি মোটামুটি অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর আজকের পুরো রিভিউয়ে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবে মুহিব। তো বাইকটির পুরো ডিটেলস জানানোর চেষ্টা করবে এবং বাইকটি কত কিলোমিটার চলেছে তা আপনারা জানতে পারবেন এবং বাইকটির প্রাইস কত, মানে মালিক এটা কত হলে সেল করে দেবে আপনার সেটাও জানিয়ে দেওয়া হবে। তো সে সব ডিটেল জানাবো এবং তার ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাউন্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মহিবুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা রিভিউ করব FZS ভার্সন 2 2019 মডেলের একটি গাড়ি এবং এটাই বিক্রি করা হবে। এটির দাম ও ওনারশিপ সম্পর্কে আপনাদের সবাইকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এবং গাড়িটির স্পেসিফিকেশন ভালো মন্দ কিছু দিক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে যে জিনিসটি আমরা দেখাবো সেটা হচ্ছে একটি বাইকের হার্ট। হার্ট বলতে একটি বাইকের ইঞ্জিন। ইঞ্জিন হচ্ছে একটি বাইকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো ইঞ্জিন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। FZS ভার্সন 2 বাইকটিতে একটি সিঙ্গেল সিলিন্ডার 149 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ম্যাক্স পাওয়ার হচ্ছে 13 BHP অ্যাট দ্য 8000 RPM-এ এবং 12.8 nanometer অফ টর্ক অ্যাট দ্য 6000 RPM-এ। এটাতে ভাল্ব ব্যবহার করা হয়েছে 2টি ভাল্ব। ফুয়েল ডেলিভারি হচ্ছে এই বাইকের ফুয়েল ইঞ্জেকশন, যা আপনারা খুব ভালো, মানে এই বিষয়ে ভালো জানেন যে ফুয়েল ইঞ্জেকশন থাকলে আপনি বাইকের মাইলেজটা অনেক ভালো পাবেন, ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে আপনাদের। এবং এটাতে একটি এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আমরা যদি এবার ইঞ্জিন থেকে ফুয়েল ট্যাঙ্কের দিকে চলে আসি তো আমরা এর ফুয়েল ক্যাপাসিটি দেখতে পারি। 12 লিটার এখানে ফুয়েল ধরবে এবং এর মাইলেজ আমরা কোম্পানি ক্লেম করছে 45 কিলোমিটার। ওনারশিপ অনুযায়ী সিটিতে আপনারা পাবেন 38 থেকে 42 এবং হাইওয়েতে 45-এর কাছাকাছি আপনারা পাবেন। ওয়েট হচ্ছে 132 কেজি, লেন্থ হচ্ছে 2073 মিলিমিটার এবং ওয়াইড হচ্ছে 770 মিলিমিটার এবং এটার হাইট হচ্ছে 1050 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা হচ্ছে 160 কিলোমিটার, তার মানে আপনারা অনেক ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন সিটিতে বা হাইওয়েতে। যে কোনো আপনারা বিটে বা স্পিড ব্রেকারে আপনাদের অনেক ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এবং অনেক কনফিডেন্সের সাথে রাইড করতে পারবেন। এবং এটা সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, যা 5 ফুট 10 11 6 ফিট যে কোনো হাইটের রাইডার খুব কমফোর্টেবলি রাইড করতে পারবে। আমরা যদি এই বাইকের গিয়ার নিয়ে কথা বলি তো এই বাইকে ব্যবহার করেছে 5-step গিয়ার এবং খুব স্মুথ গিয়ার শিফটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে ওয়েল মাল্টিপ্লেট ক্লাস। তো এই জন্য আপনারা খুব গিয়ার শিফটিংটা খুব স্মুথ পাবেন এবং যখন আপনারা হাইওয়েতে স্পিড আপ করবেন তখন গিয়ার শিফটিং নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না আপনাদেরকে। আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, অর্থাৎ এই বাইকের যে মেইন ব্যাপারটা হচ্ছে চেসিস ব্যবহার করেছে একটি ডায়মন্ড ফ্রেমের চেসিস। তো ডায়মন্ড ফ্রেমের চেসিস হওয়ার সুবিধা হচ্ছে আপনারা যখন হাইওয়েতে ওভার স্পিডে বাইকটি রাইড করবেন এটি সুন্দরভাবে বাতাসটাকে পাশ কাটিয়ে আপনাকে একটি কমফোর্টেবল রাইড দিতে সাহায্য করবে। এবং একই সাথে সিটি রাইড বা ভাঙাচোলা রাস্তার জন্য এর সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম সাসপেনশন, যা 7-step অ্যাডজাস্টেবল। তো এই দুই সাসপেনশনের ফিডব্যাক অসাধারণ এবং আপনারা জানেন FZS এর এমনিতেই ব্রেকিং সিস্টেম অনেক ভালো এবং ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে পেছনের ডিস্ক ব্রেক এবং সামনের ডিস্ক ব্রেক। অর্থাৎ এই বাইকটি হচ্ছে ডাবল ডিস্কের একটি গাড়ি এবং সামনের ডিস্ক ব্রেকে ব্যবহার করা হয়েছে 282 mm-এর একটি অনেক বড় ডিস্ক ব্রেক, যা আপনার এই 2 লাখ টাকা বাজেটের
এই কমিটার যে কমিটার স্পোর্টস বাইকগুলো আছে তার মধ্যে সবথেকে বড় ডিস্ক ব্রেকটা কিন্তু এটার ব্যবহার করা হয়েছে 282 mm এর এবং রেয়ার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে 130 mm এর। তো এই আপনার টেলিস্কোপিক সাসপেনশন প্লাস পেছনের সুইং আর্ম সাসপেনশন এবং পেছনের এবং সামনের রেয়ার ডাবল ডিস্ক দিয়ে আপনারা অনেক সুন্দর একটি ব্রেকিং সিস্টেম পাবেন যা আপনাদেরকে একটু কমফোর্টেবল এবং কনফিডেন্সের সাথে রাইড করতে সহযোগিতা করবে। যদি এই বাইকটির হেডলাইটের দিকে আসি তো এখানে একটি ব্যবহার করা হয়েছে 12V 25W একটি হ্যালোজিন হেডলাইট যা হেডলাইটের আলো মোটামুটি আপনাকে স্যাটিসফাইড করবে। আপনি হাইওয়েতে রাতের বেলা রাইডিং করতে পারবেন, একটু ফগ লাইট লাগাই নিলে ভালো হবে। এবং এই গাড়িটাকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে একটি বারো ভোল্টের একটি ব্যাটারি যা হচ্ছে রিচার্জেবল এবং যার ফিডব্যাক আসলেই অনেক ভালো। এবং বাইকটি যদি আমরা সামনের টায়ারের দিকে আসি তো এখানে 17 ইঞ্চির একটি অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে এবং টায়ার ব্যবহার করা হয়েছে 100/80 একটি হোয়াইট টায়ার ব্যবহার করা হয়েছে। এবং রেয়ার টায়ারের দিকে যদি আসি রেয়ারেও আমরা একটি 17 ইঞ্চি অ্যালয় হুইল পাবো এবং যেটাতে ব্যবহার করা হয়েছে 140/60 একটি বিশাল একটি দানবীয় হোয়াইট টায়ার যা আপনাদেরকে ব্যালেন্সে অনেক সুবিধা করবে এবং ব্রেকিংও আপনারা অনেক ভালো পাবেন। এই টায়ারটি ব্যবহার MRF-এর টায়ার ব্যবহার করা হয়েছে যার কোয়ালিটিও অসাধারণ এবং টায়ারের গ্রিপটিও অনেক ভালো ফিডব্যাক দেয় আর কি। আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই বাইকের মিটারটি। এটি এখানে একটি সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যেখানে আপনারা রেপ কাউন্টার হচ্ছে ট্রিপ মিটার টাইম ODD ফুয়েল মিটার সবই মোটামুটি সব যে দরকারি ফিচারগুলো প্রয়োজন একটি বাইক চালানোর জন্য মোটামুটি সব ফিচারই পেয়ে যাবেন। মোটামুটি এটা বলা যে কম্প্যাক্ট একটা মিটার এখানে ব্যবহার করা হয়েছে। এখন এই বাইকটির সব এখন কন্ডিশনের দিকে যদি আসি বাইকটি চালানো হয়েছে 15,814 কিলোমিটার। যদিও 15,000 কিলো চালানো হয়েছে তারপরেও বাইকটি তো আপনারা দেখেন যে পলি করা আছে, সুতরাং আপনারা এই বাইকটি যদি পলিতে উঠায় ফেলেন একদম স্ক্র্যাচ ফ্রি একটি বাইক পাবেন যা একদম নতুনের মতো কালারটি আপনাদেরকে দেবে। এবং বাইকের কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, বাইকের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আপনাদেরকে একটু বাইকের ইঞ্জিন নোট এবং এক্সস্টের সাউন্ডটা শোনাই আমি। তো আপনারা বন্ধুরা আপনারা শুনতেই পারলেন যে বাইকের সাউন্ডটি এখন অনেক স্মুথ এবং একদম নতুনের মতোই আছে। আপনারা এক্সস্টের সাউন্ডে শুনতে পারলেন অনেক, আপনারা জানেন FZS ভার্সন 2 বা FZS ভার্সন 1 একটি বাংলাদেশে রিলায়েবল ব্র্যান্ড বা একটি রিলায়েবল ইয়ামাহার মতো ব্র্যান্ডের রিলায়েবল সিরিজ। তো এই বাইকের এই সিরিজের বাইক নিয়ে আসলে কথা বলার মতো কিছু নেই, অনেক ভালো একটি বাইক। এখন এই বাইকের দামটা হচ্ছে 1,40,000 টাকা। যদিও এটা 15,000 কিলো চলছে কিন্তু বাইকের কন্ডিশন এবং গাড়িটির ফ্রেশ একদম কন্ডিশন ইঞ্জিন কোয়ালিটি বা ইঞ্জিনের কন্ডিশন বা গাড়ির কাগজপত্রের সব ক্লিয়ারেন্স মিলিয়ে গাড়িটি আসলে 1,40,000 টাকা দামটা হচ্ছে। যা আপনার যদি ব্লগের সাউন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনারা যদি কোনো সাবস্ক্রাইবার আসেন বা রেফারেন্স দেন তাহলে আপনাদেরকে কিছুটা অনার করা যাবে। সমস্ত ডিটেলস মানে বিক্রি প্রসেস সব কিছু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো আজকে আপনাদের সম্বন্ধে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনার সময় সাবধানতা অবলম্বন করবেন, প্রোটেকশন নিয়ে ঘর থেকে বের হবেন এবং সাবধানতার সাথে চলাচল করবেন এবং নিজে সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।